বৃহস্পতিবার সন্ধ্যায় গোটা রাজ্যের অন্যান্য জেলার ন্যায় উত্তর জেলার কদমতলা থেকে প্রেমতলা বাজার পর্যন্ত ফ্ল্যাগ মার্চ করল জেলা পুলিশ। ওই সময় গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে পৃথক দুটি স্থানে হানা দিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদ ও অবৈধভাবে মজুত করে রাখা জ্বালানি তেল উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় কুখ্যাত জ্বালানি তেল মাফিয়া আব্দুল মতিনকে, বয়স 40 বছর। এদিনের প্রথম অভিযানটি চলে কদমতলা থানাধীন কদমতলা বাজারে। স্থানীয় বাজার সংলগ্ন এলাকায় কানু নাথের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু বিলিতি মদ উদ্ধার করে পুলিশ, তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। অপর অভিযানটি চলে চুরাইবাড়ি থানাধীন প্রেমতলা বাজারের উত্তর ফুলবাড়ি সড়কের মূল ফটকে। সেখানকার আব্দুল মতিন নামের এক ব্যক্তির দোকান থেকে অবৈধভাবে মজুত করে রাখা 280 লিটার ডিজেল এবং 110 লিটার পেট্রোল উদ্ধার করে পুলিশ। সাথে পুলিশ দোকান মালিককে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পুলিশ সুপার জানায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে চলে এই অভিযান। উদ্ধারকৃত মদের মূল্য আনুমানিক 8,000 টাকা ও পেট্রোল ডিজেলের মূল্য 50,000 টাকা। পৃথক দুটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এটা অ্যাকচুয়ালি সঠিক করে বলা যাচ্ছে না এটা কি পেট্রোলিয়াম প্রোডাক্ট, তবে কেরোসিন না ডিজেল না পেট্রোল এখনও টেস্ট না করে তো বলা যাচ্ছে না। আর এটার কোয়ান্টিটিও এখনও সার্টেন হয়নি কত লিটার, তো প্রিলিমিনারি যা মনে হয়েছে পেট্রোলিয়াম প্রোডাক্টই। এটার উপরে যা অ্যাপ্লিকেবল সেকশনসে যা আইন কানুন আছে ওখানে ওই আইন কানুনে আমরা প্রপার কেস নেব। অবৈধ এটা তো পেট্রোলিয়াম প্রোডাক্ট, এভাবে এসেন্সিয়াল কমোডিটি স্টোর করা যায় না ডোমেস্টিক পারপাস, এত হিউজ কোয়ান্টিটি। কোথায় ছিল স্যার? তো দোকানে রাখা ছিল ওটা। কোথায় স্যার, কোন জায়গা, জায়গাটার নাম কি স্যার? জায়গার নাম তো প্রেমতলা আছে, চোরাইবাড়ি পিএসের আন্ডারে পড়ে। কাউকে কি আটক করতে পেরেছে? হ্যাঁ, কাউকে কি আটক করেছে? আমরা দোকানে যে মালিক আছে ওনাকে নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য, মানে ওনার কাছে কি আছে লাইসেন্স ডকুমেন্ট যা আছে এটা সার্টেন করার জন্য নিয়ে এসেছি। এদিকে প্রেমতলা বাজার এলাকার এই জ্বালানি মাফিয়া বছরের পর বছর ধরে অবৈধভাবে পেট্রোল ডিজেলের ব্যবসা করে আসছিল। মূলত গ্রোসারি ও হার্ডওয়ার্সের দোকানের আড়ালে চলছিল অবৈধ তেল বাণিজ্য। ঘনবসতিপূর্ণ বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি মজুদের ফলেই উৎকণ্ঠায় ছিল ব্যবসায়ীরা। এদিনের অভিযানে ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে, অতিরিক্ত পুলিশ সুপার জে ডার্লং, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ গোয়েন্দা পুলিশের কর্মী ও বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।